আজি পবিত্র শ্রীপঞ্চমী ধরাবতরণ করবে বিদ্যা দায়িনী মা সরস্বতী। করোনা মহামারী শিক্ষানুষ্ঠান মানকরে পূজা বন্ধ পাই গণশিক্ষা বিভাগ নিষ্পত্তি, বিনা আড়ম্বরের চালিছে পূজা প্রস্তুতি। আজি সুন্দরগড় গস্ত করবে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বিভিন্ন প্রকল্পর শুভারম্ভ ও করবে শিলান্যাস। জেলার 120টি স্থানের সমস্ত কার্যক্রমর করা যাব সিধা প্রসারণ। শ্রীমন্দির ঐতিহ্য করিডর রূপরেখক চূড়ান্ত মোহর, 75 মিটর মধ্যে হব ঐতিহ্য করিডর। জুন পহলার আরম্ভ হব করিডর কাম, 9 লেয়ার বিশিষ্ট হব ঐতিহ্য করিডর। থানার নাবালক থাদিগ্রে অভিযোগ, চিত্রকোণ্ডা পুলিশ নাঁরে সঙ্গীন অভিযোগ। চোরি অভিযোগে নাবালক উঠাই নেই পুলিশ, নির্যাতনা সহ বিদ্যুৎ সক দিয়া অভিযোগ। তেজলা বাইল বিবাদ, বিজেডি কু বিজেপির জোরদার কাউন্টর, তথ্য রক্ষি ঘেরিলে অপরাজিতা ষড়ঙ্গী ও লেখা শ্রী সামন্তসিংহার। কহিলেন অজ্ঞ শাসন দল ভ্রমিত করুছি, রাজ্য সরকার পচারে 5 প্রশ্ন। এবে ভয়ভীত পরি পরিবার, নিজ ঘরে নুহে শ্বশুর ঘরে রয়েছেন কুনি ঝিওর বাপা। মা সৌদামিনী সাহু আনিলে সাংঘাতিক অভিযোগ, নয়াগড় পুলিশ ও এসআইটি আমক ফসাইবা করে চক্রান্ত, অর্ধ সুরক্ষা কলা। এবং খোলুছি টুলকিট্র গুমর, আক্টিভিষ্ট দিশা রবি গিরফে অনেক রহস্যর পর্দাফাশ। কৃষক আন্দোলন সমর্থন আলোচনায় চাল দেশ বিরোধী কার্যকলাপ, হিংসাকাণ্ড হয়েছিল ষড়যন্ত্র।